মুসলিম কি আছে যারা বিশ্বাস করে যে পবিত্র কোরআন এবং বাইবেল এই দুইটাই আল্লাহর বাণী? আর আপনার মতে এমনটা কি করা সম্ভব যে আমরা কোরআন মানব আর বাইবেলও মানব যে দুইটাই আল্লাহর বাণী? ডেভিড ভাই সুন্দর প্রশ্ন করেছেন যে কোন মুসলিম কি বিশ্বাস করে যে কোরআন এবং বাইবেল দুটোই আল্লাহর বাণী, এই দুটোর তুলনা করে কোন মুসলিম কি এটা মানবে যে কোরআন এবং বাইবেল দুটোই আল্লাহর বাণী? যদি এখানে বাইবেল শব্দটার কথা বলেন, বর্তমানের বাইবেল সম্পর্কে যদি বলেন, এমন কিছু মুসলিম আছে যারা মানে যে বাইবেল হলো আল্লাহর বাণী, তবে যারা কোরআন সম্পর্কে জানেন সেই সব মুসলিম যারা পবিত্র কোরআন আর ইসলামিক শরিয়া সম্পর্কে জানেন, পবিত্র কোরআন আমাদের বলছে আমরা বিশ্বাস করব ইঞ্জিলে, আল্লাহ যে ওহী নাজিল করেছিলেন ঈসা আলাইহিস সালামের উপরে। যে মুসলিম ইসলামিক শরিয়া সম্পর্কে জানে সে একেবারে নিশ্চিতভাবে জানে যে ইঞ্জিল অর্থাৎ যে ওহী ঈসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছিল আমরা মুসলিমরা সেই ওহীতে বিশ্বাস করি। আর ইসলাম হলো একমাত্র খ্রিস্টান ধর্মবিশ্বাস যেখানে ঈসা আলাইহিস সালামকে নবী হিসেবে বিশ্বাস করাটা বাধ্যতামূলক। সেই মুসলিম মুসলিম না যে ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস করে না। আমরা মানি যে তিনি ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত রাসূল, আমরা মানি যে তিনি ছিলেন মসীহ অর্থাৎ খ্রিস্ট, আমরা মানি যে তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন কোন পুরুষের হস্তক্ষেপ ছাড়াই, যেটা অনেক আধুনিক খ্রিস্টানি বিশ্বাস করে না। আমরা মানি তিনি আল্লাহর আদেশে মৃতকে জীবিত করেছিলেন, আমরা মানি তিনি আল্লাহর আদেশে জন্মান্ধ আর কুষ্ঠরোগীদের সুস্থ করেছিলেন। আর পবিত্র কোরআন বলছে যে ইঞ্জিল হলো সেই ওহী যেটা নাজিল হয়েছিল ঈসা আলাইহিস সালামের উপরে। এখন যারা বাইবেল পড়েছেন তারা বুঝবেন যে বাইবেল এটা সেই আসল ওহী নয় যেটা ঈসা আলাইহিস সালাম বা যীশু খ্রিস্ট পেয়েছিলেন। যিনি বাইবেলের উপর একজন বিশেষজ্ঞ হন, তিনি খ্রিস্টান অথবা হিন্দু অথবা মুসলিম, বাইবেল পড়লে আপনারাও বুঝবেন যে বর্তমানে আমরা যে বাইবেল দেখছি, বাইবেল শব্দটা এসেছে গ্রিক শব্দ বিবলোস থেকে, যার অর্থ বই বা অনেকগুলো বই। আপনারা হয়তো জানেন যে বাইবেল হলো অনেকগুলো বইয়ের সংগ্রহ, 66টা। এটা বলে খ্রিস্টানদের একটা গ্রুপ, প্রোটেস্ট্যান্টরা আর ক্যাথলিকরা তারা বলে 73টা, 7টা বই বেশি। তাহলে এই বাইবেল এসেছে গ্রিক শব্দ বিবলোস থেকে। আর মুসলিমরা আমরা যারা শরিয়া সম্পর্কে কিছুটা জানি আমরা বলি যে এই বাইবেলের পুরোটাই আল্লাহর বাণী নয়। যদি বাইবেল ভালো করে পড়েন কিছু কথা, বাইবেলের কিছু অংশ খুবই সামান্য আল্লাহ তাআলার বাণী, কিছু অংশ সেগুলো নবীর বাণী যীশু খ্রিস্ট বলেছেন, কিছু অংশ ঐতিহাসিক, কিছু অংশ অত্যন্ত দুঃখের সাথে বলছি আছে পর্নোগ্রাফি, ভুল আর পরস্পর বিরোধী কথা আছে। আমরা বাইবেলের এই ভুলগুলোকে নিয়ে বলতে পারি না যে আল্লাহ লিখেছেন, এটা বলতে পারি না যে আল্লাহ এখানে অবৈজ্ঞানিক কথা লিখেছেন। আমরা যেটা বলি, আমরা যেটা মানি যে আসমানি কিতাব ইঞ্জিল যেটা ঈসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছিল সেটা আল্লাহ তাআলার বাণী। তবে বর্তমানের বাইবেল একটা মিক্সচার, তাই সামগ্রিকভাবে যারা পবিত্র কোরআন আর বাইবেল সম্পর্কে জানেন তারা কখনোই বলবেন না যে সামগ্রিকভাবে পুরো বাইবেল এটা আল্লাহর বাণী। তবে হ্যাঁ, ঈসা আলাইহিস সালামের উপর যে ওহি নাজিল হয়েছিল সেটা আল্লাহর বাণী। এবারে আপনার দ্বিতীয় প্রশ্নে আসি, যে বাইবেল আর কোরআনের মধ্যে সাদৃশ্য আছে, আমার একটা লেকচারে ইসলামের সাথে খ্রিস্টান ধর্মের সাদৃশ্যগুলো দেখিয়েছিলাম। যেহেতু আমরা মানি আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের উপরে যে ওহী নাজিল করেছিলেন সেটা আল্লাহ তাআলার বাণী, আমরা তা এখানে বেছে নেই সেই অংশগুলো যেগুলো সর্বশেষ আসমানি কিতাবের সাথে মিলে যায়। যদি আপনারা ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্টের কথা বলেন, পবিত্র কোরআন হলো আল্লাহ তাআলার লাস্ট টেস্টামেন্ট। আর যদি এই কোরআন নিয়ে অন্য পরীক্ষা করতে চান, যদি বিজ্ঞান নিয়ে পরীক্ষা করতে চান, কোরআন সেটা পাশ করবে। কোরআনে একটাও পরস্পর বিরোধী কথা পাবেন না, পবিত্র কোরআনে কোনো ভুল খুঁজে পাবেন না। তাহলে যদি এভাবে পরীক্ষা করেন, যে কোনো ধর্মগ্রন্থ হোক, সেটা হিন্দু ধর্মগ্রন্থ অথবা কোরআন অথবা বাইবেল, দেখতে পাবো পরীক্ষায় শুধু কোরআনে পাশ করবে, আর দুর্ভাগ্যজনকভাবে বাইবেলে পরীক্ষায় ফেল করবে। আমি আমেরিকায় একটা বিতর্ক করেছিলাম, কোরআন অ্যান্ড বাইবেল ইন দ্য লাইট অফ সায়েন্স। বিতর্কটা ছিল ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের সঙ্গে, তিনি একটা বই লিখেছিলেন যে কোরআনে 30টা বৈজ্ঞানিক ভুল আছে। অনেকদিন কোন মুসলিমের উত্তরে কিছু বলেননি। আমি শিকাগোতে গিয়ে ডক্টর ক্যাম্বেলের সঙ্গে বিতর্ক করলাম আর আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে আমি সবগুলো অভিযোগ খণ্ডন করলাম। তারপর আমি বাইবেলের 38টা বৈজ্ঞানিক ভুল
দেখিয়েছিলাম, তিনি সেগুলোর উত্তর দিতে পারেননি। এরপর আপনি বললেন, আমাদের মধ্যে কি সাদৃশ্য আছে? হ্যাঁ আছে। আমি যেটা করেছি, আমি পবিত্র বাইবেল থেকে সেগুলোই নিয়েছি যেটা কোরআনের সাথে মেলে। আর আমরা মুসলিমরা কোনো আপত্তি ছাড়াই এটা মেনে নেব যে বাইবেলের এই কথাগুলো আল্লাহ তাআলার বাণী। কারণ আরবিতে পবিত্র কোরআন, এটাকে আরো বলা হয় ফুরকান। ফুরকান মানে যেটা দিয়ে সঠিক আর বেঠিককে বিচার করব। যদি একটা স্কেল থাকে তাহলে কোনো কিছু মেপে দেখতে পারবো, তাহলে যখন স্কেলটা দিয়ে দেখব আর যেটা কোরআনের সাথে মিলে যাবে, আমরা মুসলিমরা সামগ্রিকভাবে কোনো আপত্তি ছাড়াই মেনে নেব যে বাইবেলের এই অংশটা আল্লাহ তাআলার বাণী। এখন বাইবেলের সাথে এমন অনেক সাদৃশ্য আছে, এখানে হয়তো সবগুলো বলার সময় পাবো না, তবে এই কথাটা আগেও বলেছি যে মুসলিমরা আমরা মানি যে ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন পুরুষের হস্তক্ষেপ ছাড়াই। তিনি আল্লাহর আদেশে মৃতকে জীবিত করেছিলেন। আমরা মানি তিনি আল্লাহর আদেশে জন্মান্ধ কুষ্ঠ রোগীদের সুস্থ করেছিলেন। মুসলিম আর খ্রিস্টানরা আমরা এখানে এক। আমাদের মধ্যে অমিলও আছে। এমন অনেক খ্রিস্টান আছে যারা বলে যীশুখ্রিস্ট নিজেকে ঈশ্বর বলে দাবি করেছিলেন। তিনি বলেছিলেন যে তিনি নাকি ঈশ্বর। সত্যি বলতে যদি বাইবেল পড়েন, বাইবেলে পরিষ্কারভাবে কোথাও এই কথা বলা হয়নি, স্পষ্ট করে এই কথা একটা জায়গায় তো বলা নেই, গোটা বাইবেলের কোথাও যে ঈসা আলাইহিস সালাম নিজেই একথা বলেছেন পরিষ্কারভাবে যে আমি ঈশ্বর অথবা তোমরা আমার উপাসনা করো। আমি আবার বলছি, বাইবেলে পরিষ্কারভাবে কোথাও এই কথা বলা হয়নি, স্পষ্ট করে বলা একটা লাইনও নেই, গোটা বাইবেলের কোথাও যেখানে ঈসা আলাইহিস সালাম নিজেই বলেছেন যে আমি ঈশ্বর অথবা তোমরা আমার উপাসনা করো। আপনি যদি পবিত্র বাইবেল পড়েন, যীশুখ্রিস্ট তার নিজের মুখেই বলেছেন, এটা আছে গসপেল অফ জন 14 নম্বর অধ্যায়ের 28 অনুচ্ছেদে, যীশুখ্রিস্ট তার নিজের মুখে বলেছেন আমার পিতা আমার চাইতে মহান। গসপেল অফ জন 10 নম্বর অধ্যায়ের 29 অনুচ্ছেদ, আমার পিতা সবার চাইতে মহান। গসপেল অফ ম্যাথিউ 12 নম্বর অধ্যায়ের 28 অনুচ্ছেদ, আমার ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে দেই। গসপেল অফ লুক 11 নম্বর অধ্যায়ের 20 নম্বর অনুচ্ছেদ, আমি ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই। গসপেল অফ জন 5 নম্বর অধ্যায়ের 30 অনুচ্ছেদ, আমি নিজের থেকে কিছুই করতে পারি না, আমি এখানে বিচার করি আর আমার বিচার সঠিক, কারণ আমি আমার ইচ্ছাকে দেখি না, আমার পিতার ইচ্ছাকে দেখি। যদি কেউ বলে সে নিজের ইচ্ছাকে না দেখে আল্লাহর ইচ্ছাকে দেখে, সে একজন মুসলিম। তাহলে যীশুখ্রিস্ট আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করেছিলেন। আরবিতে এমন একজন লোককে বলা হয় মুসলিম। যীশুখ্রিস্ট নিজেকে কখনো ঈশ্বর বলে দাবি করেননি। বুক অব অ্যাক্টসে পরিষ্কার বলা আছে 2 নম্বর অধ্যায়ের 22 নম্বর অনুচ্ছেদে, হে ইসরায়েলের সন্তানেরা এই কথাটা শোনো, নাজারেথের যীশু যে তোমাদের মধ্যে ঈশ্বরের প্রেরিত নবী আর ঈশ্বরের আদেশে সে অলৌকিক কাজ করেছে, তোমরা তার সাক্ষী থাকবে। ঈশ্বরের প্রেরিত নবী তোমাদের মধ্যে যে অনেক অলৌকিক কাজ করেছে মহান ঈশ্বরের আদেশে, আর তোমরা সাক্ষী। তাহলে যীশু ছিলেন মানুষ, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাঠিয়েছিলেন একজন রাসূল হিসেবে মানুষ জাতির জন্য। যদি ভালো করে দেখেন যে যীশু খ্রিস্ট কখনোই নিজেকে ঈশ্বর বলে দাবি করেননি, তিনি ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন রাসূল। সেজন্য আমরা বলি বাইবেলে দেখবেন কোরআনের সাথে অনেক সাদৃশ্য আছে। যেমন ধরেন বাইবেল বলছে যে ভবিষ্যতে একজন নবী আসবেন যার নাম হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অনেক জায়গায় আছে, ওল্ড টেস্টামেন্টে আছে, নিউ টেস্টামেন্টেও আছে। ওল্ড টেস্টামেন্টে দেখবেন বুক অফ ডিউটেরোনমি 18 নম্বর অধ্যায়ের 18 অনুচ্ছেদে আছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন। এছাড়াও আছে বুক অফ ডিউটেরোনমি 18 নম্বর অধ্যায়ের 19 অনুচ্ছেদে, আছে বুক অফ আইজায়া 29 নম্বর অধ্যায়ের 12 অনুচ্ছেদে, আছে সং অফ সলোমন 5 নম্বর অধ্যায়ের 16 অনুচ্ছেদে, এখানে নাম ধরে বলা হয়েছে। নিউ টেস্টামেন্টেও এই কথা বলা হয়েছে। আছে গসপেল অফ জন 14 নম্বর অধ্যায়ের 16 অনুচ্ছেদে, গসপেল অফ জন 15 নম্বর অধ্যায়ের 26 অনুচ্ছেদে, গসপেল অফ জন 16 নম্বর অধ্যায়ের 7 নম্বর অনুচ্ছেদে, গসপেল অফ জন 16 নম্বর অধ্যায়ের 12 থেকে 14 অনুচ্ছেদে, যে সর্বশেষ আর চূড়ান্ত নবী আসবেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে কথা বাইবেলে লেখা আছে। তাহলে কিছু সাদৃশ্য আছে। যদি বাইবেল পড়েন, সালাতের প্রধান কিছু বিষয় মুসলিমরা যেভাবে প্রার্থনা করি সেজদা দেই, সে কথা বাইবেলের বিভিন্ন জায়গায় বলা হয়েছে। বুক অফ জেনেসিস, বুক অফ জোশুয়া, গসপেল অফ ম্যাথিউ, অনেক জায়গায় আছে নবী রাসূলগণ সেজদা দিয়েছিলেন যখন আল্লাহর উদ্দেশ্যে সালাত আদায় করেছিলেন। আর দেখবেন যে আমরা মুসলিমরা যেভাবে সালাত আদায় করি তার প্রধান বিষয়গুলোর কথা বাইবেলে উল্লেখ আছে। ইসলাম ধর্মের অন্যান্য বিষয়গুলো যেমন ওযু করা বাইবেলে আছে, সালাত আদায়ের আগে আমরা ওযু করি, একথাও বাইবেলে আছে। ইসলাম ধর্মে যাকাত দেওয়ার ব্যবস্থা আছে। আর দেখবেন যে প্রায় একই জিনিস খ্রিস্টান ধর্মেও আছে, তোমরা দান করো তাতে তোমাদের পাপ ধুয়ে যাবে, বাইবেলে এই কথা বলা হয়েছে। বুক অব শামস 84 নম্বর অধ্যায়ের 4 থেকে 6 অনুচ্ছেদে, যে সেই লোকগুলো আশীর্বাদ প্রাপ্ত যারা বাক্কা শহরে যায় অর্থাৎ মক্কা শহরে। এরপর দেখবেন যে
ইসলাম ধর্মে অনেক জিনিসই নিষিদ্ধ, পবিত্র কোরআনে সেগুলো বাইবেলেও নিষিদ্ধ। পবিত্র কোরআনে সব মিলিয়ে চার জায়গায় বলা হয়েছে, সূরা মাইদার 3 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা বাকারার 173 নম্বর আয়াতে উল্লেখ আছে, সূরা আনামের 145 নম্বর আয়াতে উল্লেখ আছে, এছাড়াও সূরা নাহালের 115 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে হুররিমাত আলাইকুম মাইতাতু ওয়া দামু হালামুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ, তোমাদের জন্য হারাম খাবার হলো মৃত জন্তু, রক্ত, শুকরের মাংস আর যে পশু জবাই করার সময় আল্লাহ ছাড়া অন্য কারো নাম নেওয়া হয়েছে। এই সব জিনিস বাইবেলেও এগুলোকে নিষিদ্ধ করা হয়েছে। যদি বাইবেল পড়েন, বুক অব জেনেসিস, বুক অব লেভিটিকাস আর বুক অব ডিটারনমি, রক্ত নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও পবিত্র বাইবেলে আছে শুকরের মাংস খাওয়া নিষিদ্ধ, বুক অব ডিটারনমি 14 নম্বর অধ্যায়ের 8 অনুচ্ছেদে আছে, এরপর বুক অব আইজায়া 65 নম্বর অধ্যায়ের 2-5 অনুচ্ছেদে আছে। বাইবেলে মৃত পশুর মাংস খাওয়া নিষিদ্ধ, বুক অব অ্যাক্টস 15 নম্বর অধ্যায়ের 29 অনুচ্ছেদ, যে পশুকে জবাই করার সময় আল্লাহর নাম ছাড়া অন্য কারো নাম নেওয়া হয়েছে সেটাকে বাইবেলে নিষিদ্ধ করা হয়েছে, বুক অব অ্যাক্টস 15 অধ্যায়ের 29 অনুচ্ছেদ, যেগুলো কোরআনে নিষিদ্ধ করা হয়েছে তার অনেকগুলো বাইবেলে নিষিদ্ধ। এরকম আরো অনেক অনেক সাদৃশ্য আছে, যেমন ভদ্রতা, মুসলিমরা যেরকম জামা কাপড় পরবে, মহিলারা মাথা ঢাকবে, পুরো শরীর ঢাকা, শুধু মুখ আর হাত দেখা যেতে পারে, কাপড়টা ঢিলে ঢালা হবে, তারা বিপরীত লিঙ্গের মতো পোশাক পরবে না, এগুলো হলো শরীয়ত আইন যেগুলো কোরআনের হাদিসে আছে। একইভাবে বাইবেলে দেখবেন বুক অব ডিটারনমি 22 নম্বর অধ্যায়ের 5 অনুচ্ছেদে বলা হয়েছে পুরুষরা এমন কোন পোশাক পরবে না যেটা মেয়েদের মতো হয়, আর মেয়েরাও পুরুষদের পোশাক পরবে না, আর এরকম পোশাক যারা পরে তারা সবার ঘৃণার পাত্র। তার মানে বিপরীত লিঙ্গের পোশাক পরা বাইবেলে নিষিদ্ধ করা হয়েছে। ফার্স্ট তিমোথি পড়লে দেখবেন 2 অধ্যায়ের 9 অনুচ্ছেদে বলা হয়েছে যে মহিলারা পোশাক পরবে ভদ্রতার সাথে, তারা শরীর ঢেকে রাখবে, শালীন পোশাক পরবে, তারা দামি গহনা অথবা স্বর্ণ বা মুক্তা কিছু পরবে না। এরপরে আছে ফার্স্ট করিন্থিয়ান্সে 11 নম্বর অধ্যায়ের 5-7 অনুচ্ছেদে, যে মহিলা তার মাথা ঢাকে না ঈশ্বরের কাছে প্রার্থনা করার সময় সে নিজেকে অসম্মান করে, তার মাথা কামিয়ে দিতে হবে, তার মানে ন্যায় করে দিতে হবে। কোরআন বা হাদিসে এত কঠিন ভাবে কোথাও বলা হয়নি ভদ্রতা নিয়ে। কোরআনে এমন কোন আয়াত নেই অথবা এমন হাদিসও নেই যে কোন মহিলা মাথা না রাখলে তার মাথা কামিয়ে দাও, এটা বাইবেলে আছে। আর সেজন্য আপনারা যদি কখনো মা মেরির কোন ছবি দেখেন, আল্লাহ তাকে শান্তিতে রাখুন, তিনি যেভাবে পোশাক পরেছেন মুসলিম মহিলারও ঠিক সেভাবে পোশাক পরে, পুরো শরীর ঢাকা, শুধুমাত্র মুখ আর হাত দেখা যায়। গির্জার নানদের দেখেন, এভাবে আপনারা দেখবেন, এরকম অনেক অনেক সাদৃশ্য আছে পবিত্র বাইবেল আর কোরআনের মধ্যে। আমার সেই লেকচার সিমিলারিটিস বিটুইন ইসলাম এন্ড ক্রিশ্চিয়ানিটি, সেখানে বলেছি যে খ্রিস্টান বলতে যদি বোঝায় যে যীশু খ্রিস্টের নির্দেশগুলো অনুসরণ করে, তাহলে মুসলিমরা আমরা খ্রিস্টানদের চেয়ে তো অনেক বেশি খ্রিস্টান। এসব কথা বাইবেলে আছে, বাইবেলে বলছে তোমরা মদ খেও না, বুক অব এফিসিয়ান্স 5 নম্বর অধ্যায়ের 18 অনুচ্ছেদ, বুক অব প্রভার্বস 20 অধ্যায়ের 1 অনুচ্ছেদ, যে তোমরা মদ খেও না, মুসলিমরা মদ খায় না কিন্তু খ্রিস্টানদের অনেকেই খায়। যীশু খ্রিস্টের খতনা দেওয়া হয়েছিল 8ম দিনে, গসপেলের কথা বলছে, মুসলিমরা খতনা দেয়, বেশিরভাগ খ্রিস্টানই দেয় না। খ্রিস্টান মানে হল সেই লোক যে যীশু খ্রিস্টের নির্দেশ আর কথাগুলো মেনে চলে। আমি এখানে বলবো যে মুসলিমরা আমরা খ্রিস্টানদের চাইতে অধিক বেশি খ্রিস্টান। তাহলে আপনার প্রশ্নের উত্তরটা হলো গোটা বাইবেলকে আমি মহান ঈশ্বরের বাণী বলে মানতে পারছি না। দ্বিতীয় উত্তরটা হ্যাঁ, আমাদের মধ্যে সাদৃশ্য আছে, আর আমরা এটাই মানি যে বাইবেলের অংশ বিশেষ সেটা মহান আল্লাহর বাণী, আমাদের খুঁজে বের করতে হবে সেগুলো কোথায় আছে পবিত্র কোরআনের উপর ভিত্তি করে, তারপর ইনশাআল্লাহ মুসলিম আর খ্রিস্টান এক হতে পারবো। আশা করি উত্তরটা পেয়েছেন, আপনি আরো প্রশ্ন করতে চাইলে করতে পারেন। ধন্যবাদ।